बादम बादम दादा काचा बादम नहीं तो दादा ए बुबु नहीं तो बुबु भाजा बादम। हाँ बंधुरास ठीक ही सुने चेन सही विख्यात शिल्पी भुवन बाद्यकार जिनी बादम निये गान करे फेरी करें तिनी एक जन सादा सरल मानुष किन्तु उनार गान के सबाई यूज करछे भिडियो करछे उनी किछु बोलछेन ना কিন্তু উনি প্রাপ্য সম্মান পাচ্ছেন না। অনেকে ওনার গান নিয়ে যে যা খুশি করছেন, টিকটক বানাচ্ছেন, ইউটিউব ভিডিও বানাচ্ছেন, কিন্তু ওনাকে প্রাপ্য সম্মান দেওয়া হচ্ছে না। বলছেন যে আপনার উনি নিজেও জানেন না যে রাতারাতি কতটি ভাইরাল হয়েছে, কতখানি উনি ভাইরাল। শেষ পর্যন্ত উনি মানে এত অতিষ্ঠ হয়েছেন যে বিভিন্ন লোক ওর বাড়িতে যাচ্ছে, উনি কাজ করতে পারছে না, সবসময় বাড়িতে লোক যাচ্ছে, ভিডিও বানাচ্ছে, ইউটিউবে ছাড়ছে, কেউ কেউ ফেসবুকে ছাড়ছে। কিন্তু উনি নিজে জানেন না যে ওনার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তাই উনি শেষমেশ এত অতিষ্ঠ হয়েছেন যে থানায় যেতে বাধ্য হয়েছেন। তাও কি মুখ লুকিয়ে হেলমেট পরে থানায় গিয়েছিলেন, গিয়ে থানায় ওনার সিকিউরিটির ব্যবস্থা জানিয়েছেন এবং উনি বলেছেন ওনার যেন প্রাপ্য সম্মান দেওয়া হোক। উনি যেটা বলেছেন ওনার গান বিক্রি হয়ে গেছে। যাই হোক, আমি সবার কাছেই বলবো যে উনি একজন সাদা সরল মানুষ, ওনাকে যেহেতু ইউজ করা হচ্ছে ওনার ভিডিও, ওনার দক্ষতা, তা ওনাকে পারিশ্রমিক দেওয়া অবশ্যই দরকার। যারা যারা ইউজ করেছেন আমি রিকোয়েস্ট করব ওনাকে যেন সসম্মানে ওনার সাম্মানিক দেওয়া হয়। আর বেশি কিছু বলছি না, উনি একজন খুবই ভদ্র সাদা সরল লোক যিনি মানে সাদা মনে সব কিছু যে যা বলছে ভিডিও বানিয়ে দিচ্ছে নিজের স্বার্থ উনি না দেখে নিঃস্বার্থভাবে। তাই বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার কামনা। এবং ওই শিল্পী যাতে ওনার প্রাপ্য সম্মান ফিরে পায় সেই জন্যে আপনারাও একটু দেখবেন বা ওনার হয়ে কিছু যদি পারেন ব্যবস্থা করবেন। হ্যালো বন্ধুরা, যদি আমার কিছু ভুল হয়ে থাকে এই ভিডিওতে আমাকে ক্ষমা করে দেবেন এবং আপনাদের মত আপনাদের রায় কমেন্ট করে অবশ্যই জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন।